ভালোবাসার নৌকা পার পাইয়া চলে এই প্রতিবাদ দলয়ে কুরুশকুল ইউনিয়নের অসহায় খেটে খাওয়া ও করোনায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে চীনের জ্বালানিভিত্তিক প্রতিষ্ঠান এনভিশন এনার্জি লিমিটেড। সেপ্টেম্বরের 1 তারিখ বুধবার বেইন্না ইউনিয়ন পরিষদের মাড়ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে আছিল চাল, ডাইল, তেল, আটা, চিনি, লবণ সহ বেশ কয়েক আইটেম। এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্য রাখে এনভিশন এনার্জি লিমিটেডের ভাইস চেয়ারম্যান মিস্টার উইনস্টন। অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে এনভিশনের কান্ট্রি ম্যানেজার আমির হোসেন। এর আগেও দেশের বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের গরিব হতদরিদ্র পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। এর সাথে বাংলাদেশের যে একটি সম্পর্ক, এই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয়, আরো গভীর হয়, এই জন্য আমরা সবাই দোয়া করব। We will continue doing the activities, so I hope envision and conspire the people and residents, we can harmony together and hopefully everyone have a happy life. আসলে জীবন যাপন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তো সেই জন্য আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যতটুকু পারি কন্ট্রিবিউশনের চেষ্টা করি আমার কোম্পানির মাধ্যমে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।